আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজ হলো হোয়াটসঅ্যাপের পরিবর্তে বাংলাদেশে আসতে যাচ্ছে আলাপন অ্যাপস, এবং ফেসবুকের পরিবর্তে আসতে যাচ্ছে বাংলাদেশের যোগাযোগ অ্যাপস। এবং এই দুটি অ্যাপস খুবই সুন আমরা বাংলাদেশে দেখতে পাবো, এবং বাংলাদেশের ICT ডিভিশনের মাধ্যমে এই দুটি অ্যাপস তৈরি হবে। এবং এই বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশনটি দিয়েছিল বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক গতকালকে একটি অনুষ্ঠানে। এবং এর পাশাপাশি আসতে যাচ্ছিল সুরক্ষা অ্যাপস। যদিও সুরক্ষা অ্যাপসের ব্যাপারে আমরা আগে থেকেও জানি, বাট এটার কাজ এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আমরা একসাথে তিনটা অ্যাপ দেখতে যাচ্ছি, অর্থাৎ ফেসবুকের পরিবর্তে আমরা ফিউচারে ইউজ করব যোগাযোগ, হোয়াটসঅ্যাপের পরিবর্তে ইউজ করব আলাপন, এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যতে করোনা টিকা বা অন্যান্য টিকা কখন নিবেন না নিবেন এবং স্বাস্থ্য সুরক্ষা কিভাবে ঠিকঠাক রাখবেন তার জন্য আমরা ইউজ করব হলো সুরক্ষা অ্যাপস। এদিকে আপনারা যারা OnePlus 8T মোবাইলটি ইউজ করতেছেন, আপনাদের মোবাইলে অক্সিজেন OS 11 এর উপর বেস করে নতুন একটি অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট এসেছে। সো যারা আপনার ফোনটি ইউজ করতেছেন এখনই আপডেট করে ফেলুন। এবং OnePlus-এর পাশাপাশি Poco X2, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনটা রয়েছে, তাতেও কিন্তু MIUI 12.5 এর আপডেটটি এসে পড়েছে। সো যারা আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্টের Poco X2 মোবাইলটি ইউজ করতেছেন তারা এখনই আপনাদের মোবাইলটি আপডেট করে ফেলুন, কারণ Poco X2 মোবাইলে কিন্তু অলরেডি টুকটাক প্রবলেম রয়েছে। সো আপনারা যদি আপডেট করে ফেলেন, ইনশাল্লাহ আশা করি সেই প্রবলেমগুলি এবার সলভ হয়ে যাবে। এদিকে OnePlus-এর সাবেক CEO কার্ল পেই OnePlus থেকে বের হয়ে নাথিং নামক নতুন একটি কোম্পানি কিন্তু প্রতিষ্ঠা করেছে, এটা আমরা সবাই জানি। এবং তিনি কিন্তু একটি নতুন TWS আনবে, সেটার নামও থাকবে নাথিং TWS 1 নামে। সো সেই TWS-টা কিন্তু এই সপ্তাহেই, এই মাসেরই লাস্ট উইকে আসবে। এবং সে, অর্থাৎ কার্ল পেই, ডিক্লেয়ার করেছে তার এই TWS-টি মানে একবার চার্জ দিলে 36 ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে, এবং আপনি যদি ANC ইউজ করেন, অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ইউজ করেন, তাহলে 24 ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে। এখন দেখা যাক, আর কিছুদিন পরে আমরা এই TWS-টি দেখতে যাচ্ছি, তখন বুঝতে পারবো এটা কতক্ষণ চার্জ থাকে। তবে এই TWS-টির লুকস কিন্তু খুবই সুন্দর, মানে এটা বক্সটা আসবে হলো ট্রান্সপারেন্ট বক্সের মতো। সো বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাবে, বোঝা যাচ্ছে যে এই TWS-এর লুকস থেকে। এখন ইউজ করার পর কেমন লাগবে সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই TWS-টি ইউজ করে আপনাদের কাছে রিভিউ তুলে ধরার জন্য। এদিকে বুধবার দিন রাতের বেলা OPPO F17 Pro মোবাইলটি বাস্ট হয়ে গিয়েছে। আসলে সব OPPO F17 Pro মোবাইল বাস্ট হয়নি, একজন ইউজার রয়েছে তার নাম হলো তাহিদ, তার মোবাইলটি বাস্ট হয়ে গিয়েছে। এবং সে তার এই বাস্ট হওয়া মোবাইলের ছবি সহ সে যে মোবাইলটি কিনেছিল গত বছর সেপ্টেম্বর মাসে, একদম সব কিছু সে ফেসবুকে শেয়ার করেছে, এবং আমরা সেই ফেসবুক থেকে এই নিউজটি পেয়ে আপনাদের কাছে তুলে ধরতেছি। তার তথ্য মতো, অর্থাৎ তার দেওয়া পোস্ট অনুযায়ী, সে গত বুধবার অর্থাৎ ঈদের দিন মোবাইলটি তার বালিশের নিচে রেখেছিল, পরের দিন সকাল 8টার দিকে হঠাৎ ব্লাস্ট হয়ে গেল এবং বোমার মতো সাউন্ড করেছে, এবং এক্স্যাক্টলি মোবাইলের ব্যাটারি বরাবর আগুনটা ধরে যায়। তবে মোবাইলের আশেপাশে কেউ ছিল না বলে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। এবং তিনি সর্বশেষ একটা কথা বলেছে যে তিনি অলওয়েজ দেখেছে বা শুনেছে যে মোবাইল ব্লাস্ট হয়, বাট এই প্রথম তার সাথে মোবাইল ব্লাস্ট হয়েছে, এই ঘটনাটি ঘটেছে। সো একটা জিনিস কি জানেন, মোবাইল ব্লাস্ট হতে পারে যদি এক্সট্রিম লেভেলের হিট হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, মোবাইল বালিশের নিচে রেখে ঘুমালে এক্স্যাক্টলি সমস্যা নেই, যদি আপনার মোবাইলে কোনো কিছু অন না থাকে, স্পেশালি আপনি যদি মোবাইল ডাটা অন করে রাখেন আর অনেকগুলো অ্যাপস যদি অন করা থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কিছু কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট ইউজ করতে থাকে, সো তখন কিন্তু আপনার মোবাইল হিট হতে থাকবে। সো ট্রাই করবেন এই ধরনের ইন্টারনেট অন করে বা অ্যাপস ওপেন করে মোবাইলটা বালিশের নিচে দিয়ে ঘুমানোর জন্য না। এবং তার পাশাপাশি অবশ্যই মোবাইল চার্জ কিন্তু বালিশের নিচে রেখে দিবেন না, কারণ মোবাইল হিট হলে, অর্থাৎ এক্সট্রিম লেভেলের হিট হলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এবং সেই ঘটনাটাই কিন্তু বাংলাদেশে এই ঈদের দিন ঘটেছে। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের টেক নিউজ ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন এবং শেয়ার করেও জানিয়ে দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দিবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।